সিরিজ জিততে না পারার জন্য সরাসরি স্বাগতিক আম্পায়ারদের দায়ী করেছেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর। স্লিপে ক্যাচ আউট হয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিলেন আম্পায়ার তানভীর আহমেদের দিকে, ব্যাট দিয়ে বাড়ি মেরেছেন উইকেটে। যদিও আউটের ধরন বলছে ক্যাচ না হলেও এলবিডব্লিউ ছিলেন তিনি। আর এ নিয়ে বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন হারমনপ্রীতের এমন মন্তব্য করা ঠিক হয়নি। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলেও কোড অফ কন্ডাক্টের কারণে প্রতিক্রিয়া চেপে রাখেন খেলোয়াড়রা, খুঁজতে থাকেন কিন্তু সেটা এড়িয়ে যান, প্রকাশ করেন না। তবে ভারতের নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর এসবের ধার ধারেন না। আর তাই তো বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডের 34তম ওভারে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখান মাঠেই। নাহিদা আক্তারের ফুল লেন্থ বল সুইপ করতে যেয়ে পরাস্ত হন তিনি, আর আম্পায়ার তানভীর আহমেদ আঙুল তুলতে সময় নেননি। স্লিপে ক্যাচ নেন ফাহিমা, অতএব ক্যাচ, কিন্তু বল তার গ্লাভস বা ব্যাটে লেগেছিল কিনা তার প্রমাণ মেলেনি আল্ট্রা এজ না থাকায়। তবে বল সোজা স্টাম্প বরাবর হিট করে তার পায়ে, আর তাই এলবিডব্লিউ হতে বাধা ছিল না। অথচ হারমনপ্রীত আম্পায়ারের সিদ্ধান্ত জানার পরেই ফুঁসে ওঠেন, আগুন দৃষ্টিতে তাকিয়ে থাকেন আম্পায়ারের দিকে, ব্যাট দিয়ে এমন জোরে স্টাম্পে আঘাত করেন যে একটি স্টাম্প দূরে গিয়ে পড়ে। বিড়বিড় করে সাপ সাপান্ত করেছেন আম্পায়ারের, দর্শকদের উদ্দেশ্যও ইঙ্গিত ছিল আগ্রাসী। ম্যাচ শেষেও পোস্ট ম্যাচে এক হাত নিয়েছেন সরাসরি স্বাগতিক আম্পায়ারদের। আমার মনে হয় সিরিজটা আমাদের জন্য বড় শিক্ষণীয়। ক্রিকেটের বাইরে যে ধরনের আম্পায়ারিং হয়েছে তা আমাকে খুবই বিস্মিত করেছে। পরে যখন আমরা আবার বাংলাদেশ আসবো, এই ধরনের বিষয় মোকাবেলা করতে হবে সেটা নিশ্চিত হয়েই আসবো, সেই অনুযায়ী প্রস্তুতিও নেব। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য বলছেন ভারতীয় অধিনায়কের এমন মন্তব্য করা উচিত হয়নি। ডেফিনেটলি আমরা তো আগে বলেছি এটা এরকম সিচুয়েশন বা এরকম কমেন্ট কাম্য নয়। তো আমরা আশা করি যে এটা স্পোর্টসম্যান স্পিরিট যেটা থাকে এই স্পিরিট নিয়ে খেলা উচিত এবং তাদের স্পিরিটটা শো করা উচিত। আর যদি কিছু কমপ্লেন থাকে ডেফিনেটলি তারা অন প্রসেস তারা যেতে পারে। ম্যাচের শেষ ব্যাটার হিসেবে আউট হন মেঘনা সিং, তার কট বিহাইন্ড নিয়েও আছে সন্দেহ। মূলত আল্ট্রা এজ না থাকায় কিছু বিষয়ে প্রশ্ন উঠেছে, তবে সেটি যত না আম্পায়ারের ভুল তার চেয়ে বেশি শক্তিশালী ভারতীয় দলটির সিরিজ জিততে না পারার হতাশা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।